2023 সালে দেশে দুর্ভিক্ষ আসবে, এই কথাটি হয়তো অনেকে জানেন আবার অনেকেই জানেন না। কিন্তু দেশে যদি দুর্ভিক্ষ এসে যায় তখন আমাদের কি করতে হবে বা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করলে এই দুর্ভিক্ষ সমস্যা থেকে কিছুটা হলেও সমাধান পাওয়া যাবে, এই বিষয়গুলো কিন্তু সবাইকে জানতে হবে। এই বিষয়গুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনি দুর্ভিক্ষের সময় চরম বিপদে পড়ে যাবেন, আপনি একজন অসহায় মানুষ হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2023 সালে আমাদের দেশে দুর্ভিক্ষ আসবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি 2022 সালের শেষের দিকে এসেই আমরা সেই আভাস কিন্তু পেয়েই যাচ্ছি। কারণ সকল পণ্য, খাদ্যদ্রব্য বলেন আর নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলেন, সবকিছুর দাম কিন্তু বাড়া শুরু হয়ে গেছে অলরেডি। এটা শুধুমাত্র ট্রেলার, সিনেমা তো বাকি আছে। সেই সিনেমাগুলো আমরা 2023 সালে দেখতে পারবো যা আমরা কখনো কল্পনাও করতে পারবো না যে কি হতে চলছে আমাদের সাথে। দেশে দুর্ভিক্ষ এলে যাদের অনেক টাকা পয়সা রয়েছে তারা কিন্তু এই দুর্ভিক্ষের কিছুই বুঝতে পারবে না, কারণ তাদের কাছে অনেক টাকা আছে। পণ্যের দাম বেড়ে গেলেও তাদের কোনো সমস্যা নেই, তারা পণ্যগুলো কিনতে পারবে, তারা বেঁচে থাকতে পারবে। যাদের অনেক ধন সম্পদ আছে তাদেরও কিন্তু এই দুর্ভিক্ষে কোনো সমস্যা হবে না, কারণ তাদের সেই জমিগুলোতে অনেক পরিমাণে ফসল ফলবে, তারা এই দুর্ভিক্ষগুলোকে বুঝতেই পারবে না, তাদের কোনো সমস্যাই হবে না। কিন্তু যারা স্বল্প বেতনের চাকরিজীবী, অল্প বেতনের চাকরিজীবী, তারা পড়বে সবচেয়ে বেশি বিপদে, কারণ পণ্যের দাম যে হারে বাড়বে তাদের বেতন কিন্তু বাড়বে না। যারা অল্প আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, কৃষক, শ্রমিক, এই মানুষগুলো পড়বে সবচেয়ে বেশি বিপদে, কারণ তাদের টাকা ইনকাম বাড়বে না কিন্তু পণ্যের দাম হুর হুর করে বেড়ে যাবে, তাদের জীবন চলতে তারা বিপদে পড়ে যাবে। তো যারা দুর্ভিক্ষ এলে বিপদে পড়বেন, তো এই ধরনের বিপদ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার বা যে কাজগুলো করলে দুর্ভিক্ষ সমস্যা থেকে একটি হলেও মুক্তি পাওয়া যেতে পারে, চলুন জেনে আসি। টাকা সঞ্চয় করতে হবে। আমাদের এই সময়ে জীবন ধারণ অর্থাৎ খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন এর বাইরে কোনো কিছুই করা যাবে না। আমরা অনেক সময় আমাদের শখ, আমাদের বিলাসিতা, এগুলো পূরণ করার জন্য অনেক টাকা পয়সা নষ্ট করি। তো আমাদের এই বিষয়গুলোকে পরিহার করতে হবে এবং সেই টাকাগুলো সঞ্চয় করে রাখতে হবে যেন ভবিষ্যতে দুর্ভিক্ষ পরিস্থিতিতে সেই টাকাগুলো কাজে লাগে। এতে করে কিন্তু আপনি অনেকটাই সমস্যার সমাধান করতে পারবেন। তো এই পরিস্থিতিতে যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী টাকা সঞ্চয় করতে হবে। যার ইনকাম কম তার সেই কম ইনকাম থেকেই টাকা সঞ্চয় করতে হবে, যার ইনকাম বেশি তার সেই বেশি টাকার থেকেই সঞ্চয় করতে হবে। কিন্তু আপনি যদি টাকাগুলো সঞ্চয় না করে আগের মতো শখের বসে বা বিলাসিতার বসে টাকাগুলো খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে আফসোস করবেন যে আসলে এই কাজগুলো করেছি, এগুলো করা আমার ঠিক হয় নাই। তো অবশ্যই আমি সবাইকে বলবো, যারা এই ধরনের স্বল্প বেতনের চাকরিজীবী, নিম্ন আয়ের মানুষ, তারা অবশ্যই এখন থেকে টাকা সঞ্চয় করা শুরু করে দিন, কারণ বিপদ আসতে আর কিন্তু বেশি দেরি নেই। খাদ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি, দুর্ভিক্ষ সমস্যা সমাধানের জন্য অন্যতম উপায় হচ্ছে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্যের উৎপাদন। যার সংগ্রহে যতটুকু জমি রয়েছে সেই জমিতেই খাদ্যদ্রব্য উৎপাদন করা। আপনি একজন অল্প বেতনের চাকরিজীবী, আপনার বাড়ি অবশ্যই গ্রামে আর আপনার অবশ্যই কিছু না কিছু জমি রয়েছে, আপনি সেই জমিতে ফসল ফলান, নিজে ফসল ফলাতে না পারলে শ্রমিক দিয়ে ফসল ফলান। গ্রাম এলাকায় বিশেষ করে দেখা যায় অনেক জমি পতিত পড়ে থাকে, যে জমিগুলোতে ফসল হয় না এমনিতেই পড়ে থাকে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি হচ্ছে সেখানে অবশ্যই আমাদের উচিত হবে ফসল তৈরি করা, খাদ্যদ্রব্য উৎপাদন করা। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে 1 ইঞ্চি জমি যেন পতিত না থাকে, সবাই যেন সেই জমিগুলোতে খাদ্যদ্রব্যের উৎপাদন বাড়িয়ে দেয়। আপনার ঘরে যখন 1 বছরের চাল অর্থাৎ 1 বছরের খাবার মজুদ থাকবে তখন কিন্তু আপনি দুর্ভিক্ষ এলেও অনেকটাই এই সমস্যা থেকে মুক্তি পাবে। তাই দুর্ভিক্ষ সমস্যা সমাধানের জন্য খাদ্য উৎপাদন অতি গুরুত্বপূর্ণ। আপনি কোন ধরনের মানুষ সেটা দেখার বিষয় না, যেহেতু এই সমস্যাটা আমাদের সবার জন্যই হবে তাই সবার উচিত যার যতটুকু সামর্থ্য অনুযায়ী কৃষি ফসল ফলানো। কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, জানি না আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে। যারা সমাজে বিত্তবান মানুষ, যারা এলাকার বিত্তবান মানুষ, যারা দেশের বিত্তবান মানুষ, তাদের এই পরিস্থিতি উচিত হবে যারা দেশের নিম্ন আয়ের মানুষ, অল্প আয়ের মানুষ, তাদেরকে কিছু সাহায্য করা। তারা যে খাদ্য উৎপাদন করবে বা তারা যে ফসল ফলাবে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। তারা যদি অবশ্যই আর্থিকভাবে সাহায্য পায় তারা কিন্তু তাহলে তারা ভালো পরিমাণে ফসল উৎপাদন করতে পারবে, কারণ বর্তমান সময়ে ফসল উৎপাদন করার জন্য যে সার কীটনাশক ব্যবহার করা হয় সেগুলোর কিন্তু অনেক দাম। অনেক মানুষের পক্ষে সার কীটনাশক ক্রয় করা সম্ভব হচ্ছে না, যার কারণে তারা ফসল ফলাতে সাহস পাচ্ছে না। তো আপনারা যদি সমাজে বিত্তবান মানুষ তাদেরকে একটু এগিয়ে আসেন, সাহায্য করেন, তাহলে কিন্তু তারা ফসলগুলো ফলাতে পারবে। কিন্তু আপনি একজন সমাজের, এলাকার, দেশের বিত্তবান মানুষ কিন্তু আপনি মানুষদেরকে সাহায্য করলেন না, বিপদে পাশে এসে দাঁড়ালেন না, দুর্ভিক্ষ চলেই এলো। মানুষ যখন খাদ্যের অভাবে থাকবে
না খেয়ে থাকবে তখন কিন্তু মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। তখন মানুষ কি করবে খুঁজে পাবে না, কারণ পেটে যখন খিদে থাকবে তখন তার বিবেক নষ্ট হয়ে যাবে। আর যখন তার বিবেক নষ্ট হয়ে যাবে তখন সে কোন কাজটা করবে, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, এটা কিন্তু তার মাথায় থাকবে না। মানুষ তখন দিশেহারা হয়ে যাবে, তখন চুরি চিন্তায় বেড়ে যাবে। তখন দেখা যাবে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, তখন কিন্তু সেই সাধারণ মানুষেরা আপনাকেই টার্গেট করবে, কারণ তখন তারা বাধ্য, তাদের জীবন বাঁচাতে হবে। তাই সময় থাকতে আপনারা মানুষের পাশে দাঁড়ান। আসলে এই দুর্ভিক্ষ যদি আমাদের দেশে আসে বিষয়টা সবার জন্যই খুবই ভয়াবহ একটি বিষয়। আর আমরা যে পরিস্থিতিগুলো এখনই বুঝতে পারতেছি সেটা বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটা আসলেই ঘটতে যাচ্ছে বা ঘটবে। তাই আমাদের সবার উচিত প্রস্তুতি গ্রহণ করা। এই প্রস্তুতি গ্রহণ করলে যদি কিছুটা মুক্তি পাওয়া যায় এটাই কিন্তু অনেক কিছু। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি বা এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।